নমস্কার বন্ধুরা, সুন্দরবন বাংলা ব্লকের আরও একটা ফ্রেশ নিউ ভিডিওতে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সুন্দরবন ভ্রমণে। তো আজ আমাদের সঙ্গে মাত্র চারজনই আছে। এখানে দেখতে হচ্ছে সুভাশিস, তারপরে এই যে পরিমল, আর ওখানে পাপাই। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। বলি বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এখানে এই খালটা পুরো জোয়ারের জলে ভর্তি হয়ে গেছে। তাই আমাদের তিনজন জলটা বের করার কাজ করছে। তারপর আমরা যাব সুন্দরবন জঙ্গলে। দেখতে পাচ্ছ এখানে এই যে পাটাটা আছে, এটা পুরোটা উঠে গেলে এখান দিয়ে জল বেরোবে, নদীতে যাবে জল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন এই সুন্দরবন জঙ্গলে নেমে যাচ্ছি। তো এখানে আমাদের জুতোগুলো খোলা রয়েছে, জানি না আসা পর্যন্ত থাকবে নাকি। হাই গাইস, কেমন আছো সবাই? আমরা সুন্দরবনে চলে এসেছি। সুন্দরবনের জঙ্গলটা খুব বড়, দেখতে পাচ্ছ আমরা চার লোক এসেছি। আমরা তো আমাদের এখন কাদা ঘাটতে হচ্ছে জঙ্গলটা দেখার জন্য। তো বন্ধুরা, আমরা কোন দিকে যাবো এখন বুঝতে পারছি না। এইদিকে 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 মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছি। তো এটা তোমরা দেখতে পাচ্ছ গরান ফলের গাছ, অনেকে ওটাকে পেন্সিল বলে জানো। দেখতে পাচ্ছ এই দেখো, এই যে বড় গাছ, ফলটা পড়ে গাছটা হয়েছে, দেখো তোমরা। গাইস, এই গাছে মালই আমি। তো বন্ধুরা, আমরা জঙ্গল ঘুরতে ঘুরতে আমরা কখন নদীতে চলে এসেছি বুঝতে পারিনি। অনেক বড় জঙ্গল তো গাইস, বুঝতেই পারছি না।
বন্ধুরা আমরা এখানে ঘুরতে এসে কয়েকটা মাছ দেখতে পেয়েছি। তো দেখতে পাচ্ছ আরো কয়েকটা পেয়ে যেতে পারি। তো দেখতে পাচ্ছ এর হাতে আরো আরো চাপা পড়ে গেছে এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকগুলো পেয়ে গেছি। একদম বাচ্চা ক্যাংড়া পেয়েছি এখানে। তো তো এটা আমরা বাড়ি নিয়ে যাবো না, এটা ছেড়ে ছেড়ে দেবো যাতে পরের বার এলে এর থেকে বড় ভাই। গাইস তোমাদের কি অ্যান্ডেল বুদ্ধি, গাইস ক্যাংড়াটা দেখো ছোট একদম বাচ্চা ক্যাংড়া, তাই ছেড়ে দিচ্ছি আমরা। ঠিক আছে সবে মাত্র ফুল ছেড়েছে তাই কিছু করতে পারছে না, নাহলে কামড়ে আমাদের হাত লাল করে দিত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। এখন আমাদের আবার বাড়ি ফিরতে হবে। চলো চলো আবার বাড়ি বাড়ি ফিরতে হবে, রাস্তা যদি খুঁজে পাই আবার একটা প্রবলেম হবে। তো বন্ধুরা তোমরা আমাদের প্রথম ভিডিওটি অনেক ভালোবাসা দেখিয়েছ, তো আশা করি এই ভিডিওটাও আমরা সেম ভালোবাসা পাবো। তো হাই বন্ধুরা, চলো তোমরা এতটা আমি তো তোমরা এতটা দেখে ফেলেছো মানে ভিডিওটা ফুল এনজয় করেছো, কমেন্ট করে জানিয়ে দাও কতটা এনজয় করেছো। আর আমরা বাড়ি ফিরে যাচ্ছি এখন। তো বন্ধুরা আমরা রাস্তা ভুলে ফেলেছি। ওই এদিকে না ওদিকে হবে, ওই আমি কানি দি ওই না এখা এই রাস্তাটা না কোন দিকে ওই 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 ছোটি বাড়ি। আমরা কিন্তু রাস্তা এখনো খুঁজে পাচ্ছি না, দেখো আমরা রাস্তা কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না। সেই রাস্তা ভাগনা কুমির টাইগার টাইগার ভাই ওকে ধরো ভাই কার গরি নাকি আর আমি কি বলবো তোমাদের, ভয় করছে আমাদের খুব ভয় করছে। এখনো পর্যন্ত বাড়ি যেতে পারছি না, পৌঁছতে পারবো না, পারবো কিছু নেই, এখনো জঙ্গলের মধ্যে থাকতে হবে। আরে আমাদের আরেকজন কোথায় গেল, আমাদের আরেকজন কোথায় গেল অনেক বহুত কষ্টে রাস্তাটা খুঁজে পেয়েছি। আসছে আসছে দেখতে পাচ্ছ ভাই রাস্তা মিলে গেছে ভাই, পিছন থেকে তো অনেকটা ঘুরে চলে এসছি ভাই। গাইস বন্ধুরা পেয়ে গেছি আমাদের সেই গোপনীয় রাস্তা যেখানে আমরা নেমেছিলাম, সেই রাস্তা পেয়ে গেছি। দেখো তো ভালো করে, বহুত কষ্টে অনেক
বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই। তো আশা করছি তোমরা অনেকটা এনজয় করেছো আমাদের ভিডিওতে। তো পরের ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। আর সন্ধ্যা হয়ে গেছে, এবার চলে যাবো আমরা। অনেক হয়ে গেছে, রাস্তা বহুত কষ্ট খুঁজে পেয়েছি বন্ধুরা। আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। তো তখন পর্যন্ত টেক কেয়ার, বাই বাই, টাটা।